নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানান আপনি জানেন কি তুলসী গাছের সঠিক প্রয়োগ দু হাত ভরে আপনাকে অর্থ এনে দিতে পারে আপনার জীবনে যে অর্থনৈতিক সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন তার জন্য তুলসী গাছের সঠিক কিছু প্রয়োগ রয়েছে সেই প্রয়োগ আপনাকে মানতে হবে আর আপনি যদি মানতে পারেন তবে দেখবেন আপনার জীবনে অর্থনৈতিক যে কষ্ট রয়েছে তা ধীরে ধীরে দূরীভূত হবে কী সে সঠিক প্রয়োগ এবং কি কি নিয়ম মানতে হবে এবং বাড়ির কোথায় কোন দিকে তুলসী গাছ রাখবেন জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন তবে আসুন আর দেরি না করে আমি আপনাদের সমস্ত তথ্য জানিয়ে রাখি জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বাড়িতে তুলসী গাছ লাগানো অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় সবসময় মনে রাখবেন বাড়িতে বিজোর সংখ্যার তুলসী গাছ রাখবেন এবং তুলসী গাছের আশেপাশে কোনো কাটা জাতীয় গাছ রাখবেন না বাড়িতে যদি তুলসী গাছ রাখেন তবে প্রতিদিন অবশ্যই আপনাকে তুলসী গাছের পুজো করতে হবে এবং তাতে জল দিতে হবে প্রতি সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে অবশ্যই প্রদীপ প্রজ্জ্বলিত করতে হবে তুলসী মঞ্চ সবসময় পরিষ্কার রাখতে হবে অন্য কোনো গাছ তুলসী মঞ্চে রাখা যাবে না বাড়িতে বেশ কিছুটা উঁচু স্থানে তুলসী গাছ রাখা দরকার সন্ধ্যার পর তুলসী গাছে হাত দেওয়া একদম উচিত কাজ হবে না এছাড়া বিশেষ কিছু তিথিতে তুলসী পাতা তোলা যাবে না যেমন একাদশের দিন তোলা উচিত নয় সূর্যগ্রহণের দিন তুলসী পাতা ছেঁড়া উচিত নয় আপনি যদি বাড়িতে বিধিপূর্বক তুলসী গাছ রাখেন তবে মনে রাখবেন মদ্যপান করা যাবে না তুলসী গাছ সময় টবে নাগান অথবা কোনো পাত্রে নাগান কখনোই মাটিতে নাগাবেন না আর যদি নাগান তবে তার কুপভাব পড়বে বাড়ির সদস্যদের স্বাস্থ্যের উপর কিছু কিছু শাস্ত্রে রয়েছে তুলসী গাছ কখনোই ছাদে রাখা উচিত নয় এতে আপনার বুধ গ্রহের শক্তি নষ্ট হয় ফলে মানুষের জীবনে মানসিক বিকার আসতে পারে এমনকি রবিবার দিন তুলসী পুজো করা নিষিদ্ধ রয়েছে এই দুনে তুলসী গাছের পুজো করবেন না এবং তুলসী পাতায় হাত দিবেন না শুধু তাই নয় সূর্যাস্তের পর কখনোই তুলসী পাতা ছেঁড়া একদম উচিত নয় এবার আমি আপনাদের জানাই বাড়ির কোন দিকে তুলসী গাছ রাখবেন এবং কোন দিকে রাখবেন না বাস্তুমতে বাড়ির উত্তর পূর্ব অথবা পূর্ব দিকে তুলসী গাছ লাগান তবেই দেখবেন পজিটিভ এনার্জি আসবে আপনার বাড়িতে এবং আপনার বাড়ির পরিবেশ হয়ে উঠবে আনন্দময় এবং অর্থ কষ্ট দূর হবে বাড়ির পশ্চিম দক্ষিণে তুলসী গাছ যদি লাগাতে পারেন তবে আপনার অগ্রগতির পথ প্রশস্ত হয় বাস্তুশাস্ত্র মতে দক্ষিণ পূর্ব দিক হচ্ছে ধনকুবেরের দিক এই দিকে যদি আপনি তুলসী গাছ রোপণ করতে পারেন তবে কিন্তু তা যথেষ্ট শুভ এই দিক থেকে আপনি ধনকুবেরের কৃপা পাবেন এবং কুবের দেবতার আশীর্বাদে আপনার ধনের ভাণ্ডার ধীরে ধীরে পূর্ণ হবে আপনার ঘরে যদি কোনো ত্রুটি থাকে তবে তুলসী গাছটি দক্ষিণ পূর্ব দিকে লাগান এতে বাস্তুদোষ নাশ হয় এবং আপনার পরিবারে শান্তি বিরাজ করে এছাড়াও যেই বাড়ির ছেলেদের বিবাহে সমস্যা হচ্ছে তারা অবশ্যই তুলসী গাছ দক্ষিণ পূর্ব দিকে রোপণ করুন বিবাহে বাধা কাটবে কিন্তু কখনোই বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ রোপণ করবেন না